হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল গেমিং ভিডিও চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টিপস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আপনাদের কোন ফরমেশনে খেললে আপনারা সঠিক খেলাটা খেলতে পারবেন বা ভালো একটা সার্ভিস পাবেন নিজের টিম থেকে, কোন ফরমেশনে খেললে আর কোন প্লেয়ারকে কোন পজিশনে খেলাবেন। তো এটা কিন্তু একটা খুব ট্যালেন্টেড বিষয় যে কোন প্লেয়ারকে কোন জায়গায় খেলাবেন। অনেক কিন্তু আন্তাজি খেলায়, মানে এই প্লেয়ারকেও এক এক জায়গায় এক এক রকমভাবে খেলায়, নিজস্ব মানে নিজস্ব একটা পজিশন আছে যে কোনো প্লেয়ারের। যেমন মেসিকে যদি আপনি সিবিতে খেলেন তাহলে কিন্তু মেসি ভালো সার্ভিস দিবে না, বা আপনি যদি আরিসনকে সিএফএ খেলেন তাহলে কিন্তু আরিসন খেলবে না। তো বরাবর জায়গায় প্লেয়ারকে খেলাতে হবে, এটার জন্য আজকে ভিডিওটা। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন আর স্কিপ করা যাবে না। সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ডিএলএস গেমে একটা সেরা একটা ফরমেশন হচ্ছে 4-3-3 ফরমেশনটা, এটা সবচাইতে বেস্ট আমি মনে করি। আমি সবগুলো ফরমেশনে কিন্তু খেলছি ডিএলএস গেমটা, সবচেয়ে ভালো লাগছে কিন্তু এই 4-3-3 ফরমেশনটা। আপনাদের কোনটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানেন। আর আজকে 4-3-3 নিয়ে আলোচনা করবো। তো ফর ভিডিও তো অন্য পজিশন নিয়ে আলোচনা করবো, অন্য ফরমেশন নিয়ে আলোচনা করবো। তো কথা হচ্ছে কোন প্লেয়ারকে কোথায় দাঁড়া করাবেন আপনারা। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সিএফ এর কথা বলে, আমরা প্রথমে বলবো আমরা এলডাব্লিউএফ এর কথা, যেখানে নেইমার আছে। নেইমারকে আমরা ফার্স্ট হাফ খেলাবো, যদি আপনার ইচ্ছে হয় নেইমারকে ফার্স্ট হাফে খেলাবেন, লাস্ট হাফে খেলাতে পারেন। তো প্রথমে এলডাব্লিউএফ নেইমার। তো নেইমারের পরিবর্তে যদি নেইমারকে সাব করে উঠাতে চান তাহলে সালা আছে, নেইমার আর সালা, এটা কোনো চেঞ্জ নেই, এই দুজনে খেলতে পারবে ফরমেশানে। এই ফরমেশানে এই দুজনে বেস্ট সার্ভিসটা দিবে আপনাকে। এরপর আছে মাঝখান যেটা সিএফ, এটা হচ্ছে এমবাপ্পে। সো এমবাপ্পেকে আপনি চাইলে দুইটা ফরমেশানে খেলাতে পারবেন। যাই হোক, সিএফ মাঝখানের ফরমেশানটি পজিশনটা নিয়ে আমরা কথা বলি। সিএফ হচ্ছে এমবাপ্পে, এমবাপ্পের পরিবর্তে আপনি সেকেন্ড হাফ খেলাবেন রোনালদো, এখান দিয়ে আছে হল্যান্ড। এই তিনটা প্লেয়ার আছে সিএফ, আছে এমবাপ্পে, রোনালদো আর হল্যান্ড, এই তিনটা প্লেয়ার। এই তিনটা প্লেয়ার হচ্ছে বেস্ট। এছাড়া আরও প্লেয়ার আছে, তারা কিন্তু খুব ভালো সার্ভিস দেবেন। আপনারা জাস্ট এদেরকে একটাবার খেলে গিয়ে দেখেন, ভালো লাগ না লাগলে তখন বললেন। গ্রিজমানও আছে। এরপর বলবো আরডাব্লিউএফ, মানে বিনিসিএস জুনিয়র যেখান দিয়ে আছে আরডাব্লিউএফ, এখান দিয়ে তো ফার্স্ট হাফ খেলবেন বিনি বা মেসি। মেসি আর বিনি এই দুইটা মানে স্পিডি প্লেয়ার চাইতে হবে ডিএলএস গেমে, কিন্তু স্পিডি প্লেয়ারের খানা বেছি আমরা সবাই জানি। সো এখানে মেসি আর জুনিয়র এই দুজন থেকে একজন খেলাবেন, বা ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করেও খেলাতে পারেন। আমি নির্দিষ্ট প্লেয়ার বলছি, আর আমার টিমে কিন্তু প্রায় সব প্লেয়ারকে আমি একবার একবার খেলাইছি ডিএলএস গেমে, যা প্লেয়ার আছে সবগুলোকে, মানে লিজেন্ডারি প্লেয়ারগুলোকে। কাউকে ভালো লাগে না আমি কাউকে টিমে রাখিও না, তাদেরকে ট্রেনার বানিয়ে ফেলছি, তো তাদেরকে দিয়ে কোচিং করে ফেলছি আর কি। তাদেরকে ভালো লাগে না, যাদের ভালো লাগছে তাদেরকে আমি টিমে রাখি। তো এরপর আছে এল এম, যেখান থেকে সাদিও মানে আছে। এল এম, এল এম দুইটা প্লেয়ার বেস্ট, সনিও মিন আর মানে, এই দুইটা প্লেয়ার হবে সেরা। সেরা বলতে এদেরকে আমি সবসময় খেলাই আর অন্য কাউকে খেলাই না, কারণ এরাই আপনি জাস্ট এদেরকে খেলাই দেখেন, আগুন খেলবে আগুন। এরপর আমরা আলোচনা করি ডিএম নিয়ে। ডিএম যেটা আছে ফাবিনহো, ফাবিনহোর জায়গায় আপনি দুইটা প্লেয়ার খেলাতে পারবেন। ফাবিনহোকে চেঞ্জ করি আপনি আবার গ্রিজমানকে খেলাতে পারেন, এই ডিএমে যেটা আছে এটাতে কিন্তু গ্রিজমান ভালো খেলবে। তো এখনও কিন্তু আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো প্লেয়ার মেনটেন করেন না, প্লেয়ারের পজিশনটা মেনটেন করে খেলান না, গ্রিজমানকে এটাতে খেলালে ভালো হয়, আপনারা জাস্ট একটাবার ট্রাই করে দেখেন, এটাতে ভালোই খেলে আমি যা দেখলাম। এরপর ডিব্রেন যেটা আছে এ এম, তো ডিব্রেনের যে ফরমেশন এটা কিন্তু ডিব্রেনের ফরমেশন না, তাহলে ডিব্রেনকে আমরা অবশ্যই আর এম এ যেটা আছে আর এম এ এটাতে দাঁড় করবো। আর ডিব্রেনকে যদি না খেলেন, এখান থেকে বেরত্তি আছে, বেরত্তি একটা প্লেয়ার আছে ফ্রান্সের, ওকে খেলাতে পারেন, ও কিন্তু আরও ভালো সার্ভিস দিবে। সো এরপর আমরা কথা বলবো রাইট ব্যাক নিয়ে, মানে রাইট ব্যাকে আমার এখানে আছে কি আলেকজান্ডার আর্নোল্ড। এখানে আর্নোল্ড আর হাকিমি এই দুইটা প্লেয়ার হচ্ছে মানে আর এমের জন্য, সরি আরবির জন্য, রাইট ব্যাকের জন্য বেস্ট প্লেয়ার, বেস্ট প্লেয়ার। তো দুজন থেকে একজন খেলালেই হবে। আর সিবি দুইটার কথা হচ্ছে, একটা কোলাবালি ব্যান্ডাইক, আমি সবসময় দুজনকে ভোট দিব, সবসময় 100-এ 100 ভোট দিবে দুজন সেরা। আর এখান থেকে কিলিনি আছে বা আরও কয়েকজন আছে, ওদেরকেও খেলাতে পারেন, কিন্তু এই দুজন বেস্ট। এরপর এলবি, আমার টিমে এলবি নাই বা আমি ভালো এলবি পাই না, বুঝছেন, কাউকে ভালো লাগে না, এই জন্য হাকিমি আর আর্নোল্ড দুজনকে খেলাই। এটা অবশ্য আমার ভালো সার্ভিস আসে না, কিছু করার না, আমার টিম মানে আমার কাছে স্কাউটও ভালো প্লেয়ার আসে না এলবির জন্য, লেফট ব্যাকের জন্য ভালো প্লেয়ার পাই না, এটা হচ্ছে মেন প্রবলেম। এরপর জিকে তো অলওয়েজ আলিসন বেস্ট, এটা না বললে না হয়। সো আজকে ভিডিও পর্যন্তই, এটা হচ্ছে ফরমেশন একটা ভিডিও, জাস্ট ছোটোখাটো। আপনাদের কিন্তু অন্য অন্য প্লেয়ার আছে, ওরা কিন্তু আমি যেটা বলছি এটা খেলেন, আমার টিমে সবগুলো প্লেয়ার ছিল, সবগুলো একবারে যা প্লেয়ার আছে ডিএলএস গেমে সব প্লেয়ার ছিল, আমি ওগুলোদেরকে ট্রেনার বানিয়ে ফেলছি বা সেল করে দিছি, এরকম রাখি না, যারা ভালো সার্ভিস দেয় না তাদেরকে আমি রাখি না। এদেরকে খেলায় দেখেন টিম আগুন খেলবে, আর মেন শর্ত একটাই, ফাস্ট খেলতে হবে, প্রচুর পরিমাণে ফাস্ট খেলতে হবে, প্রচুর পরিমাণে ফাস্ট খেলতে হবে। জাস্ট এই ফরমেশন দিয়ে ফাস্ট খেলেন,
যদি খেলার ইম্প্রুভমেন্ট না হয় তখন দেখেন। সো খোদা হাফেজ, ভিডিও বেশি লং হয়ে গেছে, সকাল ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।